বন্ধুরা, বাংলাদেশের পরিস্থিতি দিন দিন যেদিকে যাচ্ছে, বাংলাদেশকে ভবিষ্যতে কাঙ্গাল দেশ নামে ডাকা হবে এটা প্রায় নিশ্চিত। কেননা এখন বাংলাদেশ ভারতের তরফ থেকে দ্বিতীয় ঝটকা পেয়ে গেছে, আর এই ঝটকা এত বড় যে বাংলাদেশকে কাঙ্গাল দেশ হতে কেউ আটকাতে পারবে না। সম্প্রতি একটি খবর সামনে এসেছে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রির কিং রেমন্ডকে নিয়ে, যা ভারতের সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যারা তাদের পুরো ব্যবসা বাংলাদেশ থেকে ভারতে শিফট করার প্ল্যান করেছে। বন্ধুরা, এতে বাংলাদেশের নতুন সরকারের এত বড় ঝটকা লেগেছে যে তাদের পায়ের তলার মাটির নিচ সরে গেছে। কেননা কাপড় উৎপাদনের ব্যাপারে এই কোম্পানিগুলি বাংলাদেশের খুবই সফল উদ্যোগপতি। শুধু এই টেক্সটাইল কোম্পানির কারণে বাংলাদেশের বিলিয়ন অফ ডলার ইনকাম হতো। কেবল এই কোম্পানির কারণে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু দুনিয়ার অনেক দেশে ছিল। এই কোম্পানি বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইউনিট ভারতে শিফট করতেই বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির পতন হতে খুব একটা সময় লাগবে না। কেননা বলা হচ্ছে এই কোম্পানির কারণেই বাংলাদেশে হাজারো মানুষের জীবিকা নির্বাহ করত এই কোম্পানি। এমন সময় ভারতের ম্যানুফ্যাকচারিং ইউনিট সিল করার কথা ভাবছে, যেই সময় অলরেডি বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। অপরদিকে ভারতে একের পর এক পদক্ষেপে বাংলাদেশের ল্যাজে গোবরে অবস্থা। বন্ধুরা, সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য প্রমাণ সহ তুলে ধরব যেটা আপনার জন্য জানা খুবই দরকার। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশের উপর ভারতের তরফ থেকে অ্যাকশন নেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রথমে ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশে ডিজেল ও পেট্রোলিয়াম প্রোডাক্ট পাঠানোর জন্য সেট আপ করা পাইপলাইন প্রজেক্টকে হঠাৎ পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এবং ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে ডিজেল পাঠানোর জন্য এই পাইপলাইন আর সম্প্রসারণ করা হবে না, এটাকে পুরোপুরিভাবে হোল্ডে রাখা হয়েছে। এটা ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নিয়েছে। কিন্তু এখন ভারতীয় কোম্পানিগুলিও পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এই জন্য ভারতের এমন কোম্পানি যা খুবই বড় লেভেলে বাংলাদেশে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং করে, এরা পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ওরা বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং ইউনিটকে আর রাখবে না, এর পরিবর্তে ম্যানুফ্যাকচারিং ইউনিট ভারতে শিফট করার কথা ভাবছে। আর এটা কেবল একটা ভারতীয় কোম্পানি নয় যা বাংলাদেশ থেকে ভারতে শিফট হতে যাচ্ছে, এছাড়াও টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এর যে ছোট ছোট কোম্পানিগুলি আছে তারাও বাংলাদেশ থেকে ভারতে শিফট করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, আপনাদের বলে দিই, রেমন্ড টেক্সটাইল প্রোডাকশন এবং কাপড় উৎপাদনের বিষয়ে নিজেদের বেস্ট কোয়ালিটির গার্মেন্টস এবং ফুটবলের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে প্রসিদ্ধ এর প্রধান ইউনিট ভারতেই অবস্থিত রয়েছে। কিন্তু এর অনেক ম্যানুফ্যাকচারিং ইউনিট বাংলাদেশে আছে, যেখান থেকে এই কোম্পানি প্রত্যেক বছর কম করে $800 মিলিয়ন প্রফিট ইনকাম করে বাংলাদেশকে গার্মেন্টস এবং টেক্সটাইলের জন্য দুনিয়ার সবথেকে বড় দেশ হিসাবে ধরা হয়। আর সেটা এই কোম্পানির জন্যই, কারণ রেমন্ডের দ্বারা বানানো গার্মেন্টস এবং ফুটওয়্যারের কোয়ালিটি এত ভালো হয় যে তাদের প্রোডাক্টের দাম বেশি হওয়ার পরেও পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় ব্র্যান্ড গার্মেন্টসের সাপ্লাই নেওয়ার জন্য এই কোম্পানিতে অর্ডার করা হয়। বন্ধুরা, আপনারা যেন অবাক হবেন, শুধুমাত্র এই